আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে 5 ইঞ্চ হাই হিল। আমাদের একটা আপনি কিন্তু আমাকে অনেক সুইট করে রিকোয়েস্ট করেছিল যে আপনি প্লিজ 5 ইঞ্চ যে হিলগুলো আছে সেই হিলগুলোর দামগুলো আমাদেরকে জানায়ও। তো আজকে কিন্তু আমি চলে এসেছি অ্যাঞ্জেল শুজ এম্পায়ারে। সে অ্যাঞ্জেল শুজ এম্পায়ারে আমি আপনাদেরকে যে 5 ইঞ্চের যে হিল, আমার দেখা মতো এখানে যতগুলো হিল আছে সবচেয়ে কিউট এবং সবচেয়ে নাইস হিল কিন্তু এইটা। তো আমি এটা দিয়ে শুরু করলাম। ভাইয়া, এটার দামটা কত হবে? এটার দামটা পড়বে আপনার হচ্ছে রিজনেবল বলবেন, কিন্তু বেশি বেশি বলবেন না, ঠিক আছে? আমার ভিউয়ার্সরা কিন্তু আমার সাথে রাগ করে। কত এটা? 1200। ওকে, এটা কিন্তু 1200 টাকা হলে আপনারা কিনে ফেলতে পারবেন। আর ভাইয়ারা কিন্তু বেশি চাইবেন না, যদি চায় তাহলে কিন্তু আমার মেসেঞ্জারে কিন্তু আপনারা বিচার দিবেন, ঠিক আছে? তারপর আসে আমি বিচার করব। তো এটা হচ্ছে 1200 টাকা। 1200 কত? শুধু 1200? ওকে, শুধু 1200। ভিউয়ার্স, ট্রাস্ট মি, আমি জানি আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন। আপনারা যদি এই হিলটা যদি অন্য কোথাও থেকে কিনতে চান, আমার নিজে যে মেজো বোন, ও যে অন্য জায়গা থেকে কিনেছিল, ওর কাছ থেকে 2500 টাকা রেখেছে। তো আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু 1200 টাকা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা এখানে আসবেন এবং আপনাদের যে পছন্দের যে জুতো এখান থেকে কেনাকাটা করবেন। তো ভাই, এটা তো আমি একটা দেখলাম, এটা যে আর এটা তো ধরাই, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একটা 5 ইঞ্চ পেন্সিল হিল। তো এটা যে এটা এটা যে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু খুব সুন্দর একটা হাই হিল 5 ইঞ্চ। বিশেষ করে যারা মডেলিং করেন তারা কিন্তু, তাদের কিন্তু র্যাম্পে হাঁটলে কিন্তু ABCD, র্যাম্পের ABCD মানে 5 ইঞ্চের যে হিল, 7 ইঞ্চের যে হিল, এগুলি পরে আগে র্যাম্পে হাঁটো, তারপর মডেলিং স্টার্ট, মানে মডেলিং শুরু। তো যারা মডেলিং সাইডে কাজ করেন তারা তো জানেনই যে বিভিন্ন রকমের হিলের কালেকশন থাকতে হয়। তো আপনারা কিন্তু এই 5 ইঞ্চ যে পেন্সিল হিল আছে এটা কিন্তু কিনে ফেলতে পারবেন। কত লাগবে এটা? 1200 টাকা। ওকে, 1200 টাকা হলে এটা যে আরো কালারগুলো আছে সেগুলো আমি একটু দেখার চেষ্টা করছি। আপনারা যদি হোয়াইট কালার টাইপ বা পিঙ্ক কালার টাইপের শাড়ি বা 3 পিসের সাথে যদি এরকম হোয়াইট কালার একটা ব্যাগ এবং একটা জুতা যদি ক্যারি করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে কতটা নাইস লাগে। আর একটা মানুষের রুচিটা কিন্তু তার ব্যাগ এবং জুতা দেখলে কিন্তু বোঝা যায় যে সে কতটা স্টাইলিশ বা সে কতটা স্মার্ট। তাই আপনারা অবশ্যই জুতাটা যখন চুজ করবেন তখন অবশ্যই সেটা মাথায় রেখে করবেন, তাহলে কিন্তু আপনাদের যে ব্যক্তিত্বটা সেটা কিন্তু আপনার নিজের মুখে বলতে হবে না, আপনার জুতো এবং ব্যাগে কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয়টা কিন্তু ফুটে উঠবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা জুতো। এটার প্রাইসটা কত? সেম প্রাইস করবে, 1200 টাকা। এটা 1200 টাকা। এটা না আরেকটা ক্রিম কালার দেখাচ্ছেন, ওটা দেখান ভিউয়ার্স। ভাইয়া কিন্তু এটা আমি নিব তাই কিন্তু এটা পিছনে রেখে দিছে, কিন্তু আমি এটা আপনাদের সাথে কৃপণতা করব না। যদি আমি এটা নেই বা না নেই এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু এটা এটা এটার প্রাইসটা কেমন? সেম প্রাইস, 1200 টাকা। আপনারা 1200 টাকা হলে কিন্তু এই জুতোটা কিনতে পারবেন। আমি জানি না আপনারা পরে আসলে পান কি না, আমি এটা নিয়ে যাবো, আসে তো মনে হয় আরও অনেক, আরও অনেক আসতে পাবেন। তো আমি এটা কিন্তু আমার নিজের জন্য নেওয়ার কিন্তু ইচ্ছা খুব। যারা আমাকে অনেক লাইক করেন তারা কিন্তু এরকম নিয়ে কিন্তু আমার সাথে মিট করতে পারেন যে আপনি, আমিও তোমার মতো এরকম কিনছি। তো এটা কিন্তু খুব নাইস, এটার দাম হচ্ছে 1200 টাকা। তারপর আরও যে কালারগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি। এটা আবার একটু অন্য ডিজাইন, একই সেম ডিজাইন, ওকে, সেম ডিজাইনের ব্ল্যাক। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর। তো এই জুতোটা যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের লাগছে 1200 টাকা। আর আমি একটু পিছন সাইডটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, ওকে। তারপর আমরা এখানে আরও গোল্ডেন কালার টাইপ দেখতে পাচ্ছি, পিছনে কি আরেকটা বাদ করছে? আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা এটার প্রাইসটা কত ভাই? ১৮৫০ টাকা। 1850 টাকা হলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের যে 5 ইঞ্চ যে হিলটা, পেন্সিল হিলটা কিন্তু আপনারা কিনে ফেলতে পাচ্ছেন। আমি দুটো অ্যাঙ্গেল থেকে দেখলাম, এটা হচ্ছে গোল্ডেন রোজ কালারের, আর একটা গোল্ডেন কালার যেটা সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা ভাই, এগুলি কি মানে কি আমাদের দেশে নাকি বাইরে থেকে আনা? বাইরে। এগুলো কোন দেশ থেকে আনা? এগুলি সব চায়না, এগুলি সব চায়না প্রোডাক্ট। আমি এই এই ভিডিওতে যেগুলো দেখাচ্ছি 5 ইঞ্চ হিল আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন কালারে 5 ইঞ্চ হিল। সোলটাও খুব হ্যাভি আপনাদেরকে দেখাচ্ছি। আসো আসো আসো, কি বলো? আচ্ছা ভালো। তারপরে আমরা এখানে যে আরেকটা ডিজাইনের যে জুতো দেখেছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। কালার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। এই ব্ল্যাক কালারের জুতোটা কিন্তু বেশ সুন্দর, আপনারা কিন্তু এটা কিনে ফেলতে পারেন। এটার দামটা কত ভাইয়া? এটা কিন্তু অনেক সুন্দর, আমার মনে হয় আগের ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি স্টাইলিশ আর সাপোর্টটাও মনে হয় বেশি।
এটা এটা দামটা কত ভাই? 1200 টাকা। মানে একই রেঞ্জের? হ্যাঁ একই রেঞ্জের, শুধু আসলে কি কম রাখা যাবে না? আমাদের ভিউয়ারদের জন্য কিছুটা কনসিডার করা যাবে, মেম্বার বলতে হবে, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের মেম্বার বলতে হবে। একটা আপনি কিন্তু আমার কাছে বলছিলেন যে আপনি আপনাদের কথা বললে না ওনারা কম রাখে না, মনে হয় বেশি রাখে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করতে, আমাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ড, আমি কিন্তু চেষ্টা করছি আমাদের ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসকে একটা ব্র্যান্ডের মতো কাজ করতে, যে ব্র্যান্ডের ভিতরে এতগুলো প্রোডাক্ট থাকবে, এতগুলো প্রোডাক্ট। আমার নিজের হয়তো শাখা বা শোরুম এখনও নাই, আপনাদের দেওয়া হলে হতেও পারে ভবিষ্যতে। তো এখন যাদেরকে নিয়ে আমি কাজ করছি তাদেরকে নিয়েই কিন্তু আমি এটা করবো, একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো করব। সেখানে এই যে ময়মনসিংহ কোকারিজ বলেন, তারপর আমাদের যে ভাইয়া আছে বসুন্ধরা সাইজ, এগুলো সম্পূর্ণ একটা মিশেল থাকবে ওইটার ভিতরে। তো এটা তো অদূর ভবিষ্যতের চিন্তা। তো বর্তমানে যেটা বলবো, এখানে আসলে কিন্তু আপনারা কম পাবেন, বেশি পাবেন না। আর আলাদা যে খাতির যত্ন সেটা তো আছেই আপনাদের জন্য, কিন্তু এই জন্য এসে বলতে হবে যে আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে এসেছি। আর এই জুতোটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিনবেন, এটা কিন্তু অনেক নাইস। আর এটা কিনতে হলে আপনাদের লাগছে 1200 টাকা। তো আশা করি ভিউয়ার্স আমার এই কালেকশনটা আপনাদের ভালো লেগেছে। 5 ইঞ্চ হিলের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন এঞ্জেল শুজ এম্পায়ারে। এবং এখানকার ঠিকানাটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শপ নাম্বার 51 বিল্ডিং নাম্বার 8 চাঁদনি চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা 1205। আমি আবার বলছি, এটা হচ্ছে শপ নাম্বার 51 বিল্ডিং নাম্বার 8 চাঁদনি চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর ঢাকা 1205। নাম্বারটা বলছি 01717896849। আমি আবার বলছি 01717896849। আমি আরেকটা নাম্বার বলে দিচ্ছি 01912800362। আমি আবার বলছি 01912800362। তো ভিউয়ার্স আশা করি ভালো লেগেছে ভিডিওটা, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।